আসসালামু আলাইকুম দর্শক, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমি মারা যাওয়ার আগে কেউ বিসিবির প্রেসিডেন্ট হতে চাইবে না বললেন নাজমুল হাসান পাপন। দর্শক, বিস্তারিত শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন টানা 2 মেয়াদে 8 বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। তার আমলে দেশের ক্রিকেটে লক্ষণীয় উন্নতি হয়েছে। বাংলাদেশ দল এখন শক্তিশালী ক্রিকেট দলগুলোর একটি। আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে বোর্ড। আবার ক্রিকেটীয় বিষয়েও নাক গলিয়েও তিনি আলোচিত ও সমালোচিত হয়েছেন অনেকবার। তৃতীয় মেয়াদে আবারও একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছেন নাজমুল হাসান পাপন। আজ বিসিবির বোর্ড সভা শেষে পাপন বলেন, তিনি বেঁচে থাকতে কেউ বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াবে না। প্রেসিডেন্ট পদে থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বিসিবির সভাপতি বলেন, আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যদি এখানে থাকি আমার একটা জিনিস মনে হচ্ছে যে এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ আর এই পথটা নিতে চাইবে না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত চ্যালেঞ্জটা নেওয়া যে আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক, এখন তো কেউ বলবে না, এটা ভালো দিক না। পাপন আরও বলেন, আপনাদেরকে একটু বলতে পারি, কারোর জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নিবে লিডারশিপ গ্রো করা উচিত, এবং বাংলাদেশের লিডারশিপের তো অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না, ডাইরেক্টর হতে সবাই চায়, এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না, কেন বলে না আমি জানি না। আমি চাইব কেউ আসুক, আমি তাকে পুরোপুরি সাপোর্ট করব। দর্শক, আপনারাই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন। বোর্ড প্রেসিডেন্ট হিসেবে পরবর্তীতে আপনারা কাকে দেখতে চান, নাজমুল হাসান পাপনকে নাকি মাশরাফি বিন মুর্তজাকে? ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।